হ্যালো ফ্রেন্ডস, আমি শঙ্খ, আপনাকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল বুকস অ্যান্ড লাইফে। আজ আমি চলে এসেছি আরেকটি নতুন বই নিয়ে তোমাদের কাছে রিভিউ করতে। ভিডিওটি শুরু করার আগে যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নাও, আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দাও, যাতে নিত্য নতুন ভিডিও সবার এর আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আপনারা ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আজ আমি যেই বইটি নিয়ে এসেছি আপনাদের কাছে, সেই বইটির নাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ ম্যানুয়াল, আর এই বইটির রাইটার নুরুল ইসলাম, আর এই বইটি পাবলিকেশন থেকে করেছে টাটা ম্যাকগ্রহিল থেকে। চলুন তবে দেখে নেওয়া যাক এই বইটির এমআরপি কত করেছে, আর এই বইটি আপনারা লাইব্রেরি থেকে কত পার্সেন্ট কমিশনে পেতে পারেন। এই বইটির এমআরপি করেছে 599 টাকা, আর এই বইটি আপনারা আপনাদের এলাকায় যে কোনো লাইব্রেরিতে 25 কি 30% কমিশনে পেয়ে যেতে পারেন। এক একটি লাইব্রেরিতে এক রকম কমিশন ভ্যারি করে। আর এই বইটি আপনারা যদি আমার কাছ থেকে পারচেস করতে চান, তবে আমার টেলিগ্রাম গ্রুপে মেসেজ করতে পারেন, আমি আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই বইটির পিডিএফ ফাইলের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে প্রয়োজন পড়লে আপনারা ডাউনলোডও করে নিতে পারবেন। আর এই বইটি 2023 সালের ফার্স্ট এডিশন। চলুন তবে দেখে নিই এই কোম্পানির আরও যে সকল বইগুলি বার করেছে তাদের কিছু একটা ছবি আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা একটু দেখে নিন। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক এই বইয়ের ভূমিকা পাতাটি, আর এরপর এই বইয়ের আর একটা পাতা আমরা দেখে নেব, সেটা হচ্ছে সিলেবাসের পাতা। আমি আপনাদের সামনে একটি ভিডিও তুলে ধরছি, আপনারা একটু ভিডিওটিকে পজ করে দেখে নিন, তাহলে জানতে পারবেন এই বইটি কেমন করেছে। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক এই বইটির সূচিপত্রের পাতাটি। সবারই প্রথমে আছে লেখক পরিচিতি, তারপরে আছে ভূমিকা, তারপরে আছে সিলেবাসের পাতা, আর এরপর আছে কারেন্ট অ্যাফেয়ার্স যার পাতা সংখ্যা আছে 1 থেকে 17, তারপর আছে সাধারণ জ্ঞান যার পাতা সংখ্যা আছে 18 থেকে 54। এর মধ্যে অনেক কটি ভাগ আছে, আপনারা একটু ভিডিওটিকে পজ করে দেখে নেবেন এর মধ্যে কী কী বিষয় তুলে ধরা হয়েছে। চলুন তাহলে এই বইটির পরবর্তী পাতায় চলে যাই। এরপর পরবর্তী চ্যাপ্টার হচ্ছে ভারতের ইতিহাস যার পাতা সংখ্যা আছে 55 থেকে 114 পাতা, তারপরে আছে ভারতের ভূপ্রকৃতি যার পাতা সংখ্যা আছে 115 থেকে 162 পাতা। চলুন তাহলে এর পরবর্তী পাতায় আমরা চলে যাই। এরপর আছে ভারতের অর্থনীতি যার পাতা সংখ্যা 163 থেকে 195, তারপরে ভারতের সংবিধান যার পাতা সংখ্যা 196 থেকে 237, তারপরে আছে বিজ্ঞান যার পাতা সংখ্যা 238 থেকে 280 পাতা পর্যন্ত, আর এরপর আছে সাধারণ বুদ্ধিমত্তা যার পাতা সংখ্যা আছে 281 থেকে 348 পাতা পর্যন্ত। চলুন তাহলে এর পরবর্তী চ্যাপ্টারটি আমরা দেখে নিই। এর পরবর্তী চ্যাপ্টার গাণিতিক সমস্যা ও সমাধান, আর একদম সবারই শেষে আছে ইংলিশ, আর তারপরে সবাই শেষে আছে পিপিআর সিআর কোশ্চেন উইথ সলিউশন যার মধ্যে 5টা কোশ্চেন আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিমিনারি প্র্যাকটিসের, তার মধ্যে 3টি আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন প্র্যাকটিসের, এবং একদম সবারই শেষে 2টো আছে ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টরের প্র্যাকটিসের। চলুন তবে এবার আমরা বইটির সবারই প্রথম চলে যাই, দেখিনি বইটি কেমন কী করেছে। বইটি সবারই প্রথমে আছে কারেন্ট অ্যাফেয়ার্স, এর মধ্যে আছে পুরস্কার, তার মধ্যে আছে 95তম অস্কার ও একাডেমি অ্যাওয়ার্ড, এর মধ্যে যেগুলি আছে আপনারা একটু ভিডিওটিকে পজ করে দেখে নিন। তারপর আছে নোবেল পুরস্কার 2022। চলুন তাহলে এবার আমরা বইটির পরবর্তী পাতায় চলে যাই, সেখানে দেখিনি দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 2023। ডান দিকে আছে পুরস্কার আর বাঁ দিকে আছে প্রাপক, এর মধ্যে যেগুলি আছে আপনারা একটু দেখে নিন। এর পরবর্তী দেখিনি 22তম বিশ্বকাপ ফুটবল অ্যাওয়ার্ড 2022। চলুন তাহলে এই বইটির আমরা আরেকটি পাতায় চলে যাই, যেখানে দেখে নিই ভারতবর্ষের মন্ত্রী ও পরিষদ, তারপরে আমরা দেখে নেব বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল। আপনারা একটু ভিডিওটিকে পজ করে দেখে নিন এর মধ্যে কী কী বিষয় দেওয়া আছে।
চলুন তাহলে এবার আমরা এই অধ্যায়ের পরবর্তী পাতায় চলে যাই, সেখানে দেখি নি কেমন কি দিয়ে আছে। এই অধ্যায়ের পরবর্তীতে আছে সাম্প্রতিক সামরিক মহড়া 2022 ও 2023। একটা ছক্কর আছে, আমরা চাইলে একটু দেখে নিতে পারেন। তারপর আছে বিশ্বের কিছু সর্ববৃহৎ কোম্পানির প্রতিষ্ঠাতা ও বর্তমান সিও। এর মধ্যে আছে টিএস এর বর্তমান সিও হচ্ছে রাজেশ গোপীনাথন, আর আমাদের গুগলের সিই হচ্ছে সুন্দর পিচাই। আরও যে সকলগুলি দেওয়া আছে আপনারা একটু ভিডিওতে দেখে নিন। চলুন তাহলে এবার আমরা এই বইটির আরেকটি পাতায় চলে যাই, বিভিন্ন দেশে নিযুক্ত ভারতের বর্তমান রাষ্ট্রদূত। আপনারা একটু দেখে নিন কোন দেশে কোন কোন রাষ্ট্রদূত আছে। তারপর আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ ক্রীড়াসূচি ও স্থান, আর তার পাশে আছে ভারত সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের পদাধিকার। আপনারা একটু ছকগুলো একটু মনোযোগ সহকারে দেখে নিন। তারপরে আমরা দেখে নেব বিভিন্ন গুরুত্বপূর্ণ ঝড়ের তালিকা। চলুন তাহলে এবার আমরা এই বইটির নেক্সট পাতায় চলে যাই, সেখানে দেখে নিই কী করেছে। সাম্প্রতিক গুরুত্বপূর্ণ তথ্য হেডিং করে করা আছে, অনেক কিছু তথ্য দেওয়া আছে। আপনারা চাইলে একটু একটু ভিডিওটিকে পজ করে পড়ে নিতে পারেন এর মধ্যে কী কী বিষয় লেখা আছে। চলুন তাহলে এবার আমরা দেখে নিই সম্ভাব্য প্রশ্নগুলি। সবারই প্রথমে যে প্রশ্নটি আছে, বস্তিল দিবসের প্যারেডে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো কোন দেশ? জার্মানি, রাশিয়া, ফ্রান্স না ইসরায়েল? আরও যে সকল কোশ্চেনগুলি আছে আপনারা একটু দেখে নিন। এর মধ্যে আরেকটি কোশ্চেন হলো অল ইন্ডিয়া রেডিও নাম বদলে কী রাখা হয়েছিল? চারটি করে অপশান আছে প্রত্যেকটি কোশ্চেনে, আপনারা একটু দেখে নিন এর মধ্যে কী কী কোশ্চেন দেওয়া আছে। চলুন তাহলে এবার আমরা পরের পাতায় চলে যাই, সেখান থেকে একটি কোশ্চেন দেখে নিই। এর মধ্যে একটি কোশ্চেন হলো কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন কে? এখানেও চারটি করে অপশান আছে। আরও যে সকলগুলি কোশ্চেন আছে আপনারা একটু ভিডিওতে দেখে নিন। টোটাল কোশ্চেন আছে 100টা এবং এদের অ্যান্সারটা একদম সবারই শেষেই আছে। চলুন তাহলে এবার আমরা এই বইটির আরেকটি অধ্যায়ে চলে যাই, যার নাম সাধারণ জ্ঞান। এর মধ্যে আছে ভারতের বিভিন্ন প্রতিরক্ষা ও সরঞ্জাম। এর মধ্যে যেসব লেখা আছে আপনারা একটু দেখে নিন ভিডিওটিকে পজ করে। চলুন তাহলে এবার আমরা এই অধ্যায়ের পরবর্তী পাতায় চলে যাই। এর মধ্যে থেকে আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ পারমাণবিক গবেষণা কেন্দ্র, আর তারপরে আমরা দেখে নেব বিভিন্ন তদন্তকারী সংস্থা। এর মধ্যে একটা ছক কেটে করা আছে, যেমন সিবিআই, এনএআই, র, এনসিবি, এর মধ্যে কী কী লেখা আছে আপনারা একটু দেখে নিন। তারপরে আমরা দেখে নেব বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতাকাল ও তাদের বর্তমান অবস্থা। চলুন তাহলে এবার আমরা এই বইটির পরবর্তী পাতায় চলে যাই, সেখানে দেখে নেব রাষ্ট্রসংঘ। এর মধ্যে হেডিং করা অনেক কিছু লেখা আছে, আপনারা চাইলে পড়লে ভিডিওটিকে পজ করে দেখে নিতে পারেন। চলুন তাহলে এবার আমরা দেখে নিই এই বইটিতে আর যে কটি অধ্যায় আছে এবং সে কটি অধ্যায়ে কী কী কোশ্চেন দেওয়া আছে। আমি আপনাদের সামনে একটি ভিডিও তুলে ধরছি, আপনারা ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, তাহলে জানতে পারবেন এই বইটি কেমন করেছে। আর এই বইটি যদি আপনাদের প্রয়োজন লাগে তাহলে আমরা এই বইটিকে পারচেসও করতে পারবেন। এই বইটি আপনারা যদি আমার কাছ থেকে পারচেস করতে চান তবে আমার টেলিগ্রাম গ্রুপে মেসেজ করতে পারেন, আমি আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের জন্য। আর এই বইটির পিডিএফ ফাইলের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে প্রয়োজন পড়লে আপনারা ডাউনলোডও করে নিতে পারবেন।
আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর নেক্সট কোন বইয়ের ভিডিও চান সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এইরকমই নিত্যনতুন ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসতে পারি। চলুন তবে দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি।